বন্ধুরা, আজকে আমরা একটু আদিনা ডিয়ার পার্কের দিকে রওনা হয়েছি। সবেমাত্র গাজল ফ্লাইওভারটা আমরা বেরোলাম। এবার আমরা গাজল শহর অতিক্রম করে আমাদের গাড়ি চলেছে আদিনা ডিয়ার পার্কের উদ্দেশ্যে। আমরা সেই রাস্তা ধরে চলেছি, আমাদের গাড়ি ছুটেছে গতিবেগে, দুর্দান্ত গতিবেগের মধ্য দিয়ে আমরা ছুটে চলেছি আদিনা ডিয়ার পার্কে। দেখতেই পাচ্ছেন, আমরা ঠিক ডিয়ার পার্কের আগে যে আদিনা মসজিদ রয়েছে তার সামনে যে লেফট সাইডের রাস্তা, সে রাস্তা দিয়ে প্রবেশ করেছি পার্কের ভেতরে যাওয়ার জন্য। ঠিক আমরা পৌঁছে গেছি, প্রচুর গাড়ি পার্কিং হয়েছে পার্কের সামনে। আমরা এখন আদিনা ফরেস্টে প্রবেশ করছি। আদিনা ফরেস্টের বাইরে যেখানে গাড়ি পার্কিং রয়েছে সেখানে অনেক দোকান বসেছে, চায়ের স্টল, ফাস্ট ফুডের দোকানও রয়েছে। আমরা সেই কুটি কুটি পায়ে হেঁটে চলেছি ডিয়ার ফরেস্টের দিকে। সামনে ডিয়ার রয়েছে, সেগুলো আমরা দেখব। এখানে অনেক দোকান চলেছি, এখানে ময়ূর পঞ্চ বিক্রি হচ্ছে আদিনা ফরেস্টের সামনে। এই যে তার গেট, আমরা গেটে এখন প্রবেশ করব। আদিনা গেট, এখানে আমাদের টিকিট কাউন্টার রয়েছে। বিভিন্ন গাড়ি, অনেক গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে দেখা হয়ে যাওয়ার পরে। এই টিকিট কাউন্টার, এখানে আমরা টিকিট কাটব এখন। এখানে নো এন্ট্রিতে প্রবেশ নিষেধ, কারণ এখানে নো এন্ট্রি। এবং সেখানে একটা ঘোষণা, ডোন্ট এন্টার দ্য পার্ক উইথ এনি পেট লাইক ডগ, ক্যাট এটসেট্রা, এগুলো নিয়ে প্রবেশ নিষেধ। দেখতেই পাচ্ছেন আজকে প্রচুর সংখ্যক মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে, অসংখ্য মানুষ, জাস্ট মেলার মতো। প্লাস্টিক ফ্রি জোন, প্লাস্টিক নিয়ে কেউ প্রবেশ করবেন না এবং জঙ্গলে। আমাদের রাস্তার শেষ হচ্ছে না, মানে বেশ ভালোই হাঁটতে হয়। আপনাদের অভিজ্ঞতা থেকে যাবে যে পার্কের একেবারে শেষ প্রান্তে যেতে আমরা যদি খুব ভালোভাবে হাঁটি মোটামুটি 30 মিনিট ধরে রাখুন, যাদের হাঁটার অভ্যাস রয়েছে। আদিনা ডিয়ার পার্কের ভেতরে নেস্ট রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের পাখিগুলো রাখা রয়েছে, রং বেরঙের পাখি, সেগুলো আপনারা এখানে উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন। যেগুলো মনে হয় দূর থেকে তাৎক্ষণিকভাবে মনে হচ্ছিল আমাকে কোয়েল পাখি, কিন্তু না, সামনে গিয়ে দেখি জাস্ট কোয়েল পাখির মতো, আরো অনেক তোতা পাখি রয়েছে, খেলা করছে। সেই দৃশ্যগুলো খুব সুন্দর, আমাদের অ্যাট্রাকটিভ করে নিতে পারে। আপনারা আসুন, পাশাপাশি আমরা দেখাবো আদিনা ডিয়ার পার্কে শিশু পার্ক। ডিয়ার পার্কের ভেতরে শিশু পার্ক, সেখানে বিভিন্ন ধরনের শিশুদের খেলার সরঞ্জাম দেখতে পাচ্ছেন, বাচ্চারা কীভাবে উপভোগ করছে, খুব সুন্দর একটা পরিবেশ। আমরা অবশেষে আমাদের চিরপ্রতীক্ষিত জায়গা ডিয়ার পার্কে চলে এলাম। এখানে বিভিন্ন ধরনের প্রজাতির হরিণ, তার মধ্যে চিতল হরিণ একটা, স্পটেড ডিয়ার এইখানে পাবেন। আমরা দেখতে পেয়েছি একটা হরিণকে জল খাচ্ছে, দেখতে পেয়েছি অর্জুন, ওই যে দেখো জল খাচ্ছে একটা হরিণ, সুন্দরভাবে জল খাচ্ছে ডিয়ার পার্কে। আমরা আরও দেখতে পাবো, আমাদের খুব কাছে একটা হরিণ চলে এসেছে। এই বেড়া খোলার জন্য বলছে আমাদের ছোট্ট অর্জুন। এই যে আরেকটি চিতল হরিণ আমাদের দেখা গেছে আদিনা ডিয়ার পার্কে, ডিয়ারের সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো। অনেক মানুষ এখানে এসেছে, আপনারাও আসুন। রাস্তাটি বেরিয়েছে আদিনা পার্কের অপোজিট সাইডে, আমরা যখন প্রবেশ করেছিলাম ঠিক আদিনা মন্দির মসজিদের লেফট সাইডে, যেটা গতানুগতিক সকলেই যাওয়া আসা করে ওই রাস্তা দিয়ে, কিন্তু আমরা বের হয়েছিলাম আদিনা পার্কের, ডিয়ার পার্কের যেখানে গাড়িগুলো পার্কিং ছিল তার ঠিক আপনারা এই রাস্তা দিয়ে বেরোতে পারবেন। খুব নিরিবিলি একটা জায়গা, যেখানে গাড়ি পার্কিং বা সাইডের কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ।